একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। এত দ্বারা সুন্দরবন সংলগ্ন সকল জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সুন্দরবন থেকে লোকালয় বাঘ প্রবেশ করছে, কিন্তু লোকালয় থেকে সুন্দরবনে বাঘ ফিরে গেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল জনসাধারণের এবং গবাদি পশুকে নিরাপদ আশ্রয় রাখতে বলা হয়েছে আদেশ ক্রমে বন বিভাগ। সুন্দরবনের বাঘের লোকালয়ে হামলে পড়ার ঘটনা নতুন নয়। প্রতি বছর অনেক বনজীবী ও বন সংলগ্ন এলাকার নিরীহ মানুষ শিকার হয় বাঘের। বাঘ চায় না গবাদি পশু। আতঙ্কিত হয়ে বন সংলগ্ন এলাকার বাসিন্দারা বাঘকে পিটিয়ে মারেন অনেক সময়। মাঝে বছর চারেক লোকালয়ে ঢুকে কোনো বাঘ মারা পড়েনি। বাঘ লোকালয়ে চলে আসার পিছনে বাঘ ও বন বিশেষজ্ঞরা বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। বাঘ আসলে এরা হচ্ছে সুন্দরবন তথা বনের রাজাই বলা যায়। তো ওরা ওদের নিজ স্বাধীনতা বজায় রেখে চলতে পছন্দ করে। আর বিশেষ করে সুন্দরবন গেসা যে এলাকাটা সোনাতলা বলে, এটার মূলত এই পারেও সুন্দরবনের মতো একই দেখতে। তো হয়তো মনে করতে পারে বাঘ যে এটাও সুন্দরবন, সেই কারণে আসতে পারে। আর দ্বিতীয়ত সুন্দরবন এলাকায় ওরা যেহেতু নির্দিষ্ট এরিয়া নিয়ে নিজস্ব একটা এরিয়া থাকে প্রত্যেকটা বাঘেরই, তার সীমারেখা চিহ্নিতকরণের জন্য অনেক সময় বাঘ বিভিন্ন একটা এলাকায় চারপাশে তার মানে সীমানা চিহ্নিতকরণের জন্য অনেক সময় যেতে পারে। দুইটা, আরেকটা হতে পারে যে খাবারের সন্ধানে, যেহেতু বনের ভিতরে এখনও পর্যাপ্ত পরিমাণে হরিণ একটু কমে গেছে, আগের তুলনায় এখনও হরিণ কম। তো মূলত হয়তো খাবারের সন্ধানেও যেতে পারে বলে আমরা মনে করি আর কি। কারণগুলো হলো বনে বাঘের প্রয়োজনীয় খাদ্যের অভাব, বাঘের খাদ্যাভাব হওয়ায় মানুষ খাওয়ার চিন্তা থেকে লোকালয়ে প্রবেশ করছে। সুন্দরবন সংলগ্ন নদী ও খাল ভরা খাওয়ায় বাঘ সহজেই লোকালয়ে প্রবেশ করতে পারছে। কুয়াশার কারণে শীতে বিড়াল জাতীয় প্রাণীরা দিন হারিয়ে লোকালয়ে আসে। বয়স বৃদ্ধ বাঘ শিকারের সক্ষমতা হারিয়ে লোকালয়ে আসতে পারে। বনে লবণাক্ততা বৃদ্ধি এবং অবৈধ শিকারীদের হামলায় প্রতিহিংসাপরায়ণ হয়ে লোকালয়ে ঢুকছে। আমরা সিবিজি, বিটিআরডি, টাইগারডিপের বিভিন্ন সদস্যদের মাধ্যমে এলাকার জনগণকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং অলরেডি মাইক সার্ভিসের মাধ্যমে এলাকাকে সতর্ক করা হচ্ছে। এবং আমাদের অভিযান অলরেডি অব্যাহত আছে যে বাঘ লোকালয় থেকে সুন্দরবনের ফেরত গেছে কিনা, এর জন্য আমাদের অভিযান অব্যাহত আছে আর কি। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন কমে যাচ্ছে সুন্দরবনের আয়তন। বনে একটি খাদ্যচক্র থাকে, সেখানে বড় প্রাণী তার থেকে ছোট প্রাণী খায়, সে আবার তার থেকে ছোট প্রাণী খায়। যখন তাদের জঙ্গলে খাবার অভাব হয় তখন তারা অন্য খাবারের কথা ভাবে। সাধারণত বাঘের ভিতরে মানুষ খাওয়া আচরণ তৈরি হয়। ওরা তো সাধারণত হরিণ খায়, একসময় শুকর খেত, অন্য যেসব প্রাণী আছে সেগুলো খেত। বাঘের খাদ্যাভাব হওয়ায় মানুষ খাওয়ার চিন্তা থেকে লোকালয়ে প্রবেশ করেছে। খাবার খুঁজতে খুঁজতে তারা বনের বাইরে চলে আসছে। সব বাঘ কিন্তু আসে না, শুধু যাদের মানুষ খাওয়ার আচরণ তৈরি হয় তারা আসে। আপনারা জানেন যে বিশেষ করে ভোলা নদী এবং সুন্দরবন এবং আমাদের যে লোকালয়, এই তিনটা জিনিসই ভেরি অ্যাডজাসেন্ট, একে অপরের সাথে। বিশেষ করে ফরেস্টের সাথে ভোলা নদীর পাশে যে সোনাতলা গ্রাম রয়েছে, এটা একদম ভেরি অ্যাডজাসেন্ট ফরেস্ট, যে কারণে বন্যপ্রাণীগুলো প্রায়শই আমরা দেখতে পাই যে লোকালয়ে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটা আমাদের অলরেডি ওনাদের নজরে আছে যে এদিকে একটা তার কাটার বেড়া, বিভিন্ন আমার যেহেতু আমাদের একই বলেছেন যে এদিকে একটা আমাদের একটা পরিকল্পনা রয়েছে এদিকে একটা তার কাটার বেড়া দেয়া, এটা হচ্ছে এক। দ্বিতীয় প্রশ্নটি যেটা করেছেন, নদী খনন, আপনি জানেন হয়তো নদী শাসনের যে কাজটা, এবং এটা হচ্ছে যে ভোলা নদীটা যেটা, এটা উপজেলা পর্যায়ে
পানির নিয়ম বলতে কাস্টমারি করতে তাদের পরে আমি আমার উন্নতন করতে দেখার কোনো সুযোগ নাই, এবং সেখানে সুগার আছে এবং খাওয়া খাদ্যের তো ওখানে অভাব নাই, এখানে তো সুগার টুকার সবকিছু আছে। হ্যাঁ দাম দিয়ে উঠছে, ওই দেখো না দাম দিয়ে উঠছে, পারা দাও কেন, আরে এই তো দাম দিয়ে ওভার উঠছে। আসলে দর্শক এক কথা বলতে গেলে কিন্তু আমরা এখন এই যে বিটিআরটি সিপিজি তারপরে হচ্ছে যে বন বিভাগের সদস্যদের সাথে কিন্তু আমরা এক প্রকার বাঘ মামাকে খুঁজছি এরকমই মনে হচ্ছে। আমরা কিন্তু একবারে সুন্দরবনের মধ্যেই রয়েছি এবং এই পাড়া যে পায়ের ছাপ, সেই পায়ের ছাপ নির্ধারণ করেই কিন্তু আমরা এই সুন্দরবনের মধ্যেই একবারে এসেছি। আপনারা দেখছেন যে আমাদের সাথে সিপিজি বিটিআরটি বন বিভাগের সদস্যরা রয়েছেন। আমরা দেখা বন্ধুরা আপনারা দুই সাইডে যে ঝোপঝাট দেখছেন এবং যে ঝঞ্ঝাল দেখছেন এর ভিতরে যদি বাঘ থাকে, আসলে বাঘ ধরার সাধ্য আমাদের কারোরই নাই, কারণ বাঘ সাধারণত ঘাপটি মেরে থাকে, ওরা পালিয়ে থাকে, বাট ওরা সাধারণত বীরের মতো সামনে আসে না, ওরা খাবার পেলে ওই জায়গায় ধরে। তো বাঘ আসছে এটার প্রমাণ পাওয়া গেছে, বাট বাঘ যে আবার ব্যাক করে জঙ্গলে গেছে এর প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। আমরা এখন পর্যন্ত এরকম বিশ্বস্ত কোনো সূত্রে নিশ্চিত হতে পারিনি, তো আমরা চেষ্টা করতেছি আমাদের সাথে বিটিআরটি সিপিজি সহ স্থানীয় যে ফরেস্টের সাথে যারা কানেক্টেড কাজ করে তারা আমাদের সাথেই রয়েছে, আমাদের সাথে বন বিভাগের সদস্যরাও রয়েছে। আমরা সুন্দরবনের এই যে একেবারে মেইন সুন্দরবন, সুন্দরবনের ভিতরে দেখুন চারপাশে ঝঞ্ঝাল, শুনশান নিরবতা, এর ভিতরে যদি বাঘ কোনোভাবে লুকিয়ে থাকে কারো আসলে দেখার সাধ্য আসলেই নেই। দর্শক আমরা রয়েছি মধ্য সোনাতলা সরোয়ার হাওলাদারের বাড়ির পাশ দিয়েই, যেখান থেকে সুন্দরবন থেকে বাঘটি প্রথমে প্রবেশ করে লোকালয়, সেই লোকালয় সেখানেই আসছি আমরা। দর্শক দেখছেন যে এখানে অসংখ্য এই যে বাঘের পায়ের ছাপ রয়েছে, এবং এখানে যারা সিপিজির সদস্যরা রয়েছেন, বন বিভাগের টাইগার টিমের সদস্য রয়েছেন, তারা ধারণা করছেন এখানে দুটি বাঘ পাশাপাশি ছিল তারা।